গতবারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বিষয়টি আমরা মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এবারেও সাজিয়েছি। আমরা আপনাদের সদয় অভিজ্ঞতার জন্য বলতে চাই, গতবারের চেয়ে কিন্তু এবারের চ্যালেঞ্জ একটু বেশি। এটা সবাইকে মাথায় রেখে মাথায় রাখতে বলবো যে গতবারে আমাদের ছিল শুধু যাত্রী সাধারণকে তাদের গন্তব্যে পার করা। এবার একদিকে যাত্রী সাধারণ গন্তব্যে যাবেন, অন্যদিকে পশুবাহী যে ট্রাক, পশুবাহী নৌকা যাতায়াত করবে রাস্তাঘাটে এবং নদীতে। এর সাথে আমাদের থাকবে যে মৌসুমি ফলের, এবার একটা মৌসুমি ফলের সময় এবং এগুলোকেও কিন্তু আটকানো যাবে না, সেসকল গাড়িও আসবে। তো তাদের সব কিছু বিবেচনায় রেখেই আমরা আশ্বস্ত করতে চাই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। সম্মানিত সাংবাদিকবৃন্দের মাধ্যমে সমগ্র নাগরিকবৃন্দকে, দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, সব কিছু বিবেচনা করে সরকার বিভিন্নমুখী ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, এরপর সড়ক মন্ত্রী, মাননীয় সড়ক মন্ত্রী মহোদয়ের দপ্তরে, রেলওয়ে মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পুলিশ হেডকোয়ার্টার্সে, ডিএমপি প্রত্যেকটা জেলায় আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে, মালিক শ্রমিক সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করেছি। যারা আমাদের ইঞ্জিনিয়ার এবং রাস্তাঘাটের সাথে যারা জড়িত আছেন সবার সাথে সভা করেছি, জেলায় জেলায় জেলা প্রশাসকগুলো মিটিং করছেন, আমরা সবাই একসাথে একযোগে কাজ করছি। আশা করছি এবারও সকলের সহযোগিতায়, এবারের ঈদযাত্রাও আমরা যথাসময়ে সকল সমগ্র যাত্রী সাধারণকে যথাসময়ে তাদের গন্তব্যে যেতে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হব। এখানে উল্লেখ করতে চাই, আগে যেরকম খানা খন্দ বেশি ছিল, রাস্তাঘাটের অবস্থা খুব দুরবস্থা ছিল, সেই অবস্থা থেকে আমাদের বর্তমান অবস্থা কিন্তু অনেক ভালো হয়েছে।